পড়ার এখনকার সংবাদে আপনাদের স্বাগত, সঙ্গে রয়েছে মনোজ, দেখে নিচ্ছি এখনকার সংবাদ। ভারতের নির্বাচন কমিশনের নির্দেশে আগামী 15 নভেম্বর থেকে 30 নভেম্বর 2017 পর্যন্ত শুরু হবে ভোটার তালিকা সংশোধনের স্পেশাল সামারি রিভিশন কর্মসূচি। এই কর্মসূচিতে বিএলওগণ বাড়ি বাড়ি গিয়ে বাদ যাওয়া ভোটারদের নাম ভোটার তালিকায় নথিভুক্ত করবেন। শুক্রবার বিলোনিয়া জেলাশাসক কার্যালয়ের কনফারেন্স হলে সাংবাদিক সম্মেলন করে একথা জানান জেলাশাসক সিকে জমাতিয়া। যেটা আমরা প্রেস রিলিজ আজকে করছি সেটার কন্টেন্ট হচ্ছে আমরা রেফারেন্স দিচ্ছি ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার নোটিফিকেশন নাম্বার ডেটেড 23rd October 2017 এ একটা নোটিফিকেশন বের করেছিল ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া। ইন কমপ্লায়েন্স উইথ দ্যাট নোটিফিকেশন আমরা বলছি যে ইট ইজ ফার্দার ইনফর্ম দ্যাট দিস এক্সারসাইজ ইজ আন্ডারটেকিং অ্যাজ এ পার্ট অফ স্পেশাল ড্রাইভ across the country except Gujarat and Himachal Pradesh as a part of the special summary revision 2018 for maximization of registration, improving the fidelity of electoral rolls and to provide better electoral services. As a part of 24th August 2017 এটার উপরে ভিত্তি করে এবার স্পেশাল সামারি রিভিশন চলছে এবং ফার্স্ট পেজ কমপ্লিট হয়েছিল 24th August 2017 এ এবং এটা এখন এক্সটেনশন করা হয়েছে যে ফ্রম 15th November to 30th November এটা আবার এক্সটেনশন করা হয়েছে। এই এক্সটেন্ডেড পিরিয়ডে বিএলওরা প্রত্যেক বাড়িতে আবার ডোর টু ডোর ভিজিট করবে। আগামী ডিসেম্বর মাসে ত্রিপুরা সরকারি কর্মচারী ফেডারেশন 6 দফা দাবিতে মহাকরণ অভিযান সংগঠিত করতে চলছে। মহাকরণ অভিযানকে সফল করার লক্ষ্যে বিভাগীয় কমিটি নভেম্বর মাসব্যাপী বিভিন্ন বাজার সভায় মধ্য দিয়ে প্রচার চালাবে। এক সাংবাদিক সম্মেলন করে একথা জানান সংগঠনের কর্মকর্তাগণ। আগামী ডিসেম্বর মাসে ত্রিপুরা সরকারি কর্মচারী ফেডারেশন কেন্দ্রীয় নেতৃত্বের উদ্যোগে আমাদের কর্মচারী বঞ্চনার প্রতিবাদে একটা প্রতিবাদ সভা বা বিক্ষোভ সভা এখানে মহাকরণ অভিযান অনুষ্ঠিত হবে। এই অভিযানকে কেন্দ্র করে ওইটাকে সফল করার লক্ষ্যে আজকে বিলোনিয়া বিলোনিয়া সরকারি কর্মচারী ফেডারেশনের উদ্যোগে বিকেল 5টায় এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। সেই সবাই ওই মহাকর অভিযানকে সফল করার লক্ষ্যে কতগুলো কর্মসূচি আমাদের হাতে নেওয়া হয়েছে। বিভিন্ন বাজারে বা পথে পথসভা আমরা সংগঠিত করব নভেম্বর মাসে। মূলত আমাদের দাবি সপ্তম পে কমিশন দেওয়া এবং আমাদের 2016 জানুয়ারি থেকে ফিক্সেশন ফ্যাক্টর যেটা 2.25 দেওয়া হয়েছে ওইটাকে পরিবর্তন করে 2.57 দেওয়া। 63তম রাজ্যভিত্তিক বন্যপ্রাণী সপ্তাহ শুক্রবার সিপাহী জেলা বনভোজন মিলনায়তনে অনুষ্ঠানে হয়। অনুষ্ঠানের সূচনা করেন মন্ত্রী ভানুলাল শাহ। এছাড়া উপস্থিত ছিলেন বনমন্ত্রী নরেশ জমাতিয়া, জেলা সভাধিপতি ফখরুদ্দিন আহমেদ প্রমুখ। বন্যপ্রাণীরা ক্রমশ হারিয়ে যাচ্ছে, তার প্রধান কারণ তাদের যে অবস্থান বন তা ক্রমশ সংকুচিত হচ্ছে, বলে বন্য প্রাণী নয় আমরা যারা মানুষ বন ধ্বংস করছি আমাদেরও বিপদ এগিয়ে আসছে। আজকে পৃথিবীর ব্যাপী এই উষ্ণায়ন যার ফলে নানাবিধ বিপদের সম্মুখীন মানব সমাজ। নিয়েছি ছোট একটি বিজ্ঞাপন বিরতি, ফিরছি বিরতির পর অন্যান্য সংবাদ নিয়ে। ছোট এখন ফোকাস সাপ্লাই। যখন কিছুই ঠিক চলছে না আর একটা ভুল সিদ্ধান্ত নেবেন না, শুধুমাত্র পরীক্ষিত গ্রহরত্ন কিনুন, মনের শান্তি অক্ষুণ্ণ রাখুন। শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স, আগরতলা, খোয়াই, উদয়পুর, ধর্মনগর, কলকাতা। পারুল, ত্রিপুরা মাধ্যমিক সলিউশন, তোমরা কি পেয়েছো ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদের স্যাম্পল কোয়েশ্চেন? এর উপর ভিত্তি করে পারুল প্রকাশনে নিয়ে এলো নতুন সিলেবাসের রিভাইজড এন্ড ইমপ্রুভ পারুল ত্রিপুরা মাধ্যমিক সলিউশন। 2018 মাধ্যমিকের প্রতিটি বিষয়ে 10টি করে উত্তর সহ সাজেস্টিভ প্রশ্নপত্র এবং 1টি করে উত্তর সহ সাজেশন। গণিতে উত্তর সহ 15টি সাজেস্টিভ প্রশ্নপত্র এবং 1টি সাজেশন। আজই যাই পারুল প্রকাশনী। পেটের অসুখ প্রতিরোধে অবশ্যই নিরাপদ পানীয় জল পান করুন। পেটের অসুখ হলে
ওআরএস দ্রবণ কিংবা বারবার তরল পানীয় পান করুন। পেট খারাপ হলেও শিশুকে মায়ের বুকের দুধ অবশ্যই খাওয়ান। স্বাস্থ্যবিধি মেনে চলুন। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ সমিতি, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর, ত্রিপুরা সরকার। আমাদের দেশে পুরুষের তুলনায় নারী জনসংখ্যা ক্রমশই কমছে। পুত্র সন্তানের প্রতি পক্ষপাত ও কন্যা ভ্রূণ নষ্টের প্রবণতা এই ভারসাম্যহীনতার কারণ। প্রসবের পূর্বে গর্ভস্থ সন্তানের লিঙ্গ নির্ধারণ আইনত দণ্ডনীয় অপরাধ। আপনি কি জানেন ভ্রূণের লিঙ্গ নির্ধারণের জন্য কোনো চিকিৎসকের 5 বছর পর্যন্ত জেল ও 50,000 টাকা পর্যন্ত জরিমানা হতে পারে? ভ্রূণের লিঙ্গ নির্ধারণের সপক্ষে কোনো বিজ্ঞাপন প্রদান করলে 3 বছরের জেল এবং 10,000 টাকা পর্যন্ত জরিমানা হতে পারে। মনে রাখবেন, এই পৃথিবীতে বাঁচার অধিকার আমাদের সবার। কন্যা সন্তানের এই অধিকার আপনি কেড়ে নিতে পারেন না। বলুন। রিপোর্ট, রিপোর্ট কেমন স্যার? রিপোর্টে তো একটা রোগের কথা লেখা রয়েছে। তাহলে তাহলে কি ক্যান্সার স্যার? তাই তো মনে হচ্ছে দেখে। ক্যান্সার কি গো? আমার বয়স তো মাত্র 52 স্যার, তাহলে কেন এমন হলো? দেখুন, ক্যান্সারের বিভিন্ন কারণ রয়েছে। সাধারণভাবে মদ, বিড়ি, সিগারেট, জর্দা, গুটখা, খৈনি এসব যারা ব্যবহার করেন তাদের ক্ষেত্রে ক্যান্সারের প্রবণতা অনেকটাই বেড়ে যায়। তাদের মধ্যে রয়েছে মাথা গলার ক্যান্সার, ফুসফুসের ক্যান্সার, খাদ্যনাড়ির ক্যান্সার, পাকস্থলীর ক্যান্সার। সুস্থ স্বাভাবিকভাবে বাঁচার জন্য অবশ্যই সমস্ত ধরনের নেশাকে বর্জন করে চলবে, দীর্ঘায়ু জীবন পান। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর, ত্রিপুরা সরকার। এই সময়টায় বাচ্চারা শেখে চারপাশ থেকে, তাই আরএফএল বেবি রিডিং টেবিলের মজার মজার নকশা, বিভিন্ন রং ও ছবি তাদের করে তুলবে আরো সৃষ্টিশীল। আরএফএল বেবি রিডিং টেবিল, টেবিল যত সুন্দর, লেখা তত সুন্দর। We have a large number of Dell recommended computer accessories at the right price. There is thousands of reason to choose any kind of Dell and Dell recommended products. We love your work. That's why we deliver the power to do more. Info Solution Systems, opposite Ramnagar 2, Agartala, and East Thana Road, Babur Bazar, Dharmanagar. Yeah.
ইউনিভার্সিটি ত্রিপুরা। ফিরে এলাম বিরতির পর অন্যান্য সংবাদ নিয়ে। শুক্রবার গন্ডাছড়া টাউন হলে অনুষ্ঠিত হয় গন্ডাছড়া ডিগ্রি কলেজের উদ্যোগে নবীনবরণ অনুষ্ঠান 2017। প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা করেন এডিসির কার্যনির্বাহী সদস্য প্রতিরাম ত্রিপুরা। এছাড়া উপস্থিত ছিলেন ডোমনগর আরডি ব্লকের বিডিও দেবদাস দেববর্মা, কলেজের অধ্যক্ষ সুজিত মজুমদার সহ অন্যান্য অতিথিগণ। চেষ্টা চলছে রাজ্য সরকার আরো এটাকে একটু ব্যাপক করা যায়, যেদিকে পরিকল্পনা চলছে, চিন্তা ভাবনা চলছে। এবং সাক্ষরতার বিষয়ে আপনারা সবাই জানেন, ত্রিপুরা কোথায় ছিল, আমরা এখন কোথায় গিয়ে দাঁড়িয়েছি, এবং দেশের মধ্যে আমরা প্রথম স্থানে। উপস্থিত ছিলেন বিদ্যুৎ ভট্টাচার্য, মল্লিকা শীল সহ আরো অনেকেই। আমরা সিদ্ধান্ত নিয়েছি যুবক যুবতীকে এই সমাবেশে আমরা উপস্থিত করাতে চাই। তার জন্য লোকাল কমিটি, ইউনিট কমিটি বসে আমরা যদি নিবিড় পরিকল্পনা গ্রহণ করতে না পারি। শুক্রবার খোয়াই দশরথদেব মেমোরিয়াল কলেজে অনুষ্ঠিত হয় এসএফআই টিএসইউর নবনির্বাচিত ছাত্র সংসদের সদস্যদের শপথ গ্রহণ অনুষ্ঠান। আয়োজিত অনুষ্ঠানের সূচনা করেন বিধায়ক বিশ্বজিৎ দত্ত। এছাড়া উপস্থিত ছিলেন কলেজের অধ্যক্ষ শঙ্কর ভট্টাচার্য সহ অন্যান্য অতিথিগণ। টাকা দিয়ে পোকামাকড়ের বাক্স আর কত কিনবেন? নিয়ে আসুন পোকামাকড় নিরোধক ইনসেক্ট রিপেলিয়েন্ট মাস্টার ব্যাচ সম্পন্ন আরএফএল ওয়ারড্রপ। আরএফএল ওয়ারড্রপ, কাঠের বিকল্প রেডিমেড ওয়ারড্রপ। তো পরিবারে সুখী পরিবার, সন্তান ছেলে হোক বা মেয়ে হোক, দুটির বেশি কখনোই নয়। জন্ম নিয়ন্ত্রণের বিজ্ঞান ভিত্তিক পদ্ধতিগুলো গ্রহণ করুন, যেমন কপার টি, গর্ভনিরোধক বড়ি, নিরোধ ইত্যাদি ব্যবহার করুন। আরো সন্তান যদি না চান তবে জন্ম নিয়ন্ত্রণের স্থায়ী পদ্ধতি, যেমন মহিলাদের বন্ধাত্মকরণ, পুরুষদের নির্বীর্যকরণ, অপারেশনের জন্য নিকটবর্তী স্বাস্থ্য কেন্দ্রে যোগাযোগ করুন। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর, ত্রিপুরা সরকার। কি হয়েছে মা? আমার বোনটি আর আমার মতো হবে না তো? হ্যাঁ, না না, তা কেন হবে? হ্যাঁ আমি ঠিকই বলছি, এই তো গৌরী বিষয় বললো। ও ঠিকই বলছে, আমাদের রাজ্যে পোলিও থেকে ও দ্বিগুণ শক্তিশালী IPV ইনজেকশন সমস্ত স্বাস্থ্য প্রতিষ্ঠানে চালু হয়েছে। হাসপাতালে টিকাকরণের সময় তৃতীয় ডোজ OPV সঙ্গে আপনার এই ফুটফুটে সন্তানটিকে অবশ্যই IPV ইনজেকশন দিন।
জাতীয় স্বাস্থ্য মিশন ত্রিপুরা, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর, ত্রিপুরা সরকার। এডিস মশা ডেঙ্গু ও চিকুনগুনিয়া ছড়ায়। এই মশা দিনের বেলায় কামড়ায়, তাই এই মশার কামড়ের হাত থেকে বাঁচতে যথাসম্ভব ফুল হাতা জামা কাপড় পরিধান করুন। ঘুমানোর সময় অবশ্যই মশারি ব্যবহার করুন। সকল প্রকার জলের ট্যাঙ্ক এবং জল সঞ্চয়ের পাত্রগুলো ঢেকে রাখুন। সকল প্রকার অব্যবহারযোগ্য পাত্র, আবর্জনা, টায়ার, নারকেলের খোল ইত্যাদি যেখানে সেখানে ফেলবেন না এবং এগুলিতে জল জমতে দেবেন না। উচ্চ জ্বর, মাথা ব্যথা, পিঠে ব্যথা, চোখে ব্যথা, চামড়ায় র‍্যাশ, মাড়ি বা নাক দিয়ে রক্ত ঝরা প্রভৃতি ডেঙ্গু জ্বরের লক্ষণ। তাই এই সমস্ত লক্ষণগুলি দেখলে সঙ্গে সঙ্গে ডাক্তারবাবুর সঙ্গে যোগাযোগ করুন। উৎসবের আনন্দে ভুলে যাবেন না যে আপনার স্বাস্থ্য ও ভোক্তা অধিকার সুরক্ষা আপনার কাছে সমভাবে জরুরি। তাই অসাধু ব্যবসায়িক ক্রিয়াকলাপ সম্পর্কে সজাগ ও সতর্ক থাকুন। মিষ্টান্ন দ্রব্য সহ অন্যান্য খাদ্যদ্রব্যের গুণগত মান, পরিমাণ ও দাম যাচাই করে নিন। শুধুমাত্র বিআইএস এর হলমার্ক ছাপযুক্ত সোনার ও হীরের অলংকার সামগ্রী ক্রয় করুন। ভোক্তার সমস্যা সমাধানে প্রয়োজনীয় পরামর্শ ও সহায়তার জন্য কনজিউমার টোল ফ্রি হেল্পলাইন নম্বর 1800-345-3665 এ ফোন করুন। খাদ্য জনসংভরণ ও ক্রেতা স্বার্থ বিষয়ক দপ্তর, ত্রিপুরা সরকার। যে সমস্ত শিশুরা জন্মগত রোগ যেমন বাঁকা পা, ঠোঁট বা তালু কাটা অথবা জন্মগত হৃদরোগ, চর্মরোগ, দাঁতের ক্ষয় ইত্যাদি অথবা বিকাশগত ত্রুটি অথবা শারীরিক প্রতিবন্ধকতার শিকার, তাদের সম্পূর্ণ বিনামূল্যে রাষ্ট্রীয় বাল স্বাস্থ্য কার্যক্রম প্রকল্পের মাধ্যমে চিকিৎসা প্রদান করা হয়ে থাকে। জন্ম থেকে 18 বছর বয়সী যে কোনো শিশুকে সম্পূর্ণ সরকারি খরচায় এই সুবিধা প্রদান করা হয়। রাষ্ট্রীয় বাল স্বাস্থ্য কার্যক্রমের সুযোগ গ্রহণ করুন এবং উজ্জ্বল ভবিষ্যতের সূচনা করুন। জাতীয় স্বাস্থ্য মিশন ত্রিপুরা, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর, ত্রিপুরা সরকার। পরে এসেছে কাকু, এটা কি তৈরি হচ্ছে? আমাদের গ্রামের কমিউনিটি হল। ভালোই হয়েছে, তুমি এসছো, এসো কাজটা দেখে যাও। সবই তো বুঝলাম কাকা, কিন্তু কি রড ব্যবহার করছেন এটা আপনারা? কেন, বহিরাজ্যের খুব দামি রড। বহিরাজ্যের বলেই বিশ্বাস করে নিলেন? যখন ত্রিপুরাতেই তৈরি হচ্ছে উন্নত মানের মেগা টার্বো টিএমটি বার, তখন বহিরাজ্যে যাবেন কেন? হ্যাঁ, 10 বছর ধরে রাজ্যে তৈরি হওয়া মেগা টার্বো টিএমটি বার এখন আরো উন্নত মানের, যা জংরোধক তাই মরছে ধরে না। ভূমিকম্প রোধক মেগা টার্বো টিএমটি বার আপনার নির্মাণকে রাখে মজবুত ও দীর্ঘস্থায়ী। মেগা টার্বো টিএমটি বার, বেস্ট ইঞ্জিনিয়ার, বেস্ট চয়েস। স্মার্ট হচ্ছে গোটা পৃথিবী, তাই আরো স্মার্ট হয়ে উঠেছি আমরা আপনার স্বপ্নের বাড়িটিকে সাজিয়ে তুলতে। জনসন, হিন্দওয়্যা এবং জ্যাগুয়ার মতো সুবিখ্যাত কোম্পানির স্মার্ট সব কালেকশন পাবেন আমাদের এখানে, তাও আপনার বাজেটের মধ্যে। এছাড়া রয়েছে সোলো স্যানিটারি ওয়্যার এবং প্রিন্স পাইপ অ্যান্ড ফিটিংস এর অতুলনীয় সব ডিজাইনের সম্ভার। গ্যারান্টি সহকারে সবচেয়ে কম দামে আপনার ঘরটিকে স্মার্ট করে সাজিয়ে তুলতে চলে আসুন আমাদের শোরুমে। ইউরেকা মোজাইক টাইলস অ্যান্ড স্যানিটেশন, 9 মন্ত্রীবাড়ি রোড, পোস্ট অফিস চৌমুনি, আগরতলা। হোটেল, রেস্তোরাঁ কিংবা করো আয়োজনের খাবার, সুস্বাদু গন্ধে ভরে মন সবাকার। সিস্টার গুড়া মশলায় রান্নার বাহার, মন চায় ফিরে ফিরে খেতে পারবা। সিস্টার গুড়া মশলা, গুণো মানে প্রতি ঘরে ঘরে। ফিরে এলাম বিরতির পর অন্যান্য সংবাদ নিয়ে। 11তম দাবিতে শুক্রবার শান্তির বাজার
ইউনাইটেড ব্যাংকের সামনে চার ঘন্টার গণঅবস্থান সংগঠিত করে ভারতীয় জনতা পার্টি কিষাণ মোর্চা। গণঅবস্থানে উপস্থিত ছিলেন বিজেপির দক্ষিণ জেলার কিষাণ মোর্চার সভাপতি সত্যব্রত সাহা, জেলা প্রভারী দেবাশিস গুহ প্রমুখ। তাদের দাবিগুলির মধ্যে ছিল সম্প্রতি বর্ষায় ক্ষতিগ্রস্ত হয় তাহলে 900 কোটি টাকা দিয়েছে, কিন্তু এ রাজ্যের কৃষকদের জন্য কোন রকম টাকা ক্ষতিগ্রস্ত দেওয়া হচ্ছে না। বরং তার বিপরীতে রাজ্য সরকার 300 কোটি টাকা কেন্দ্রের কাছে চেয়েছে। ভারতবর্ষের ইতিহাসে নজিরবিহীন, ভারতবর্ষের কোনো রাজ্যে যদি বন্যা হয় তাহলে আগে রাজ্য সরকার উদ্যোগ নিয়ে ব্যাংক থেকে ঋণ নিয়ে কৃষকদের দিয়ে দেয়, তারপর সেই যে যে কৃষককে ঋণ দেওয়া হয়েছে সেই বরাদ্দকৃত ঋণ কেন্দ্রের কাছে দাবি করে কেন্দ্রীয় সরকার দিয়ে থাকে। শান্তিরবাজার আরক্ষা দপ্তরের কর্মীদের উদ্যোগে শুক্রবার শান্তিরবাজার ডিগ্রি কলেজে অনুষ্ঠিত হয় প্রয়াস কর্মসূচি। উপস্থিত ছিলেন শান্তিরবাজার মহকুমা শাসক বিশ্বশ্রী বি, দক্ষিণ জেলা পুলিশ আধিকারিক এস বি ইয়ার মঞ্চাক সহ অন্যান্য। নমস্কার, আজকে তো আমি শান্তিবাজার কলেজে একটা প্রয়াস প্রোগ্রাম অ্যারেঞ্জ করছি আরক্ষা ডিপার্টমেন্ট থেকে। আমার মধ্যে আছে কলেজ প্রিন্সিপাল, এসডিএম শান্তিবাজার, এসডিপিও শান্তিবাজার, ডিভাইসপি ক্রাইম ডিপার্টমেন্ট। স্টুডেন্টদের মধ্যে আমি একটা অ্যাওয়ারনেস ক্রিয়েট করতে চাইতেছি। এখনকার মতো সংবাদ এই পর্যন্তই। আমাদের পরবর্তী সংবাদ দেখার জন্য চোখ রাখুন প্রকাশ ত্রিপুরার পর্দায়। নমস্কার।